your fucking hands up. हेलो दोस्तों, स्वागत है आपको फिर से योर चैनल असम इन्फॉर्मेशन में। तो पुनप्रथमे आपनलोग बहुत बहुत धन्यवाद ज्ञापन करिब बिचारिछो, कारण जेहेतु आपनलोगे 1K आमार सब्सक्राइबर कमप्लीट करिले तार बाबे आपनलोग बहुत बहुत धन्यवाद ज्ञापन करिब बिचारिछो। तो आज जेहेतु आपनलोगे 1K सब्सक्राइबर कमप्लीट करिले तो भाबिलो आमी एटा नतुन किबा बिशेष आपनलोगर बाबे लय आहु। तो आजि आमी आइछो बाजार शोरूमत, तो इयाते आपनलोगर पालसार 125NS तो तार रिव्यू दिम आमी। तो तार विषय अलमान जानि लो कि आसे कि ना, तो बहुत तो पुराना देखा लो अपना, तो अलमान नतुन देखा चेस्टा करें। तो इतने बहुत धरण मैं पालसार गोटे आसे, तो जानि लो मैं इतने कि आसे। तो बोलो आम लाख भिडियो आरम्भ कर। तो मोर सहित आज मृत्युंजय शैकिया दा। तो दादा आज मैं गोटे बैक खी डिटेल्स कर। तो दादा अपना एड्रेस तो और अपना गोटे खी कर। आमार एड्रेस तो हल NC रोड कलम बजार আদাবাড়ী। মেইনলি মানে এটা নেকেড স্পোর্টস বাইক, তোমার NS তো NS মানে NS-ৰ হ'ল নেকেড স্পোর্টস। নেকেড স্পোর্টস মানে আগতে মানুহে কি হয় 200 আৰু 160 আছিলে, সেইখিনি চবৰ কাৰণে এফৰ্ডেবল নহয়। এতিয়া 125 ওলাইছে, 125 CC মানে তোমাৰ এখন এখন ভাল বাইক। মনোচক্স দিছে তোমাৰ যোনটো চক ব্যৱহৃত হয় মনোচক্সৰ। তোমাৰ ইয়াত মেইনলি হ'ল পেৰিমিটাৰ ফেন, যোনটো নেকি আৰু 125 CC গাড়ী একোতে নাই, যোনটো চেচিছটো হ'ল পেৰিমিটাৰ হয়। আচ্ছা আচ্ছা। প্লাস তোমার ইয়াত ব্রেকিং সিস্টেমবিলাক ভাল, তোমার আন্ডার বেলি, তোমার যোনটো সাইলেন্সার পাইপ আছে এটা আন্ডার বেলি হয় তোমার, মানে ইঞ্জিনের তলত থেকে সাইড। হ্যাঁ, প্লাস তোমার চলাবলে কমফোর্ট হয় মেইনলি গাড়িখন। বাকি তোমার ফিচার যোনবিলাক আছে, তোমার 12 হর্স পাওয়ার হয় গাড়ি, যোনটো এটো সেগমেন্টত 125 সেগমেন্টত এটো ইয়ারে হাইস্ট তোমার হর্স পাওয়ার। প্লাস হাইটটো আছে তোমার 170 mm, তোমার যোনটো মানে তলা পড়া যোনটো গ্যাসটো তোমার আছে 170 mm। আচ্ছা আচ্ছা। বাকি আৰু এখন আহিছে, এখনো আমাৰ ভাল বাইকে হয় তোমার CT 110X। CT 110X এখন মানে নতুনকে আহিছে নেকি? হয়েছে অলপ দিন হয়েছে, তোমার এই দুইখন প্রায় একে লগতে ওলাইছে তোমার গাড়ি। আচ্ছা আচ্ছা। এখন মেইনলি তোমার যোনবিলাক মানুহে মানে বিজনেস কৰিব বিচাৰে তেখেতলোকৰ কাৰণে মেইনলি বনাই দিলো। আৰু বাকী চাকি বেলেগ ফিচাৰ্ছ মানে তোমাৰ এখন তোমাৰ 8 horsepower গাড়ী হয়, আৰু চলাবৰ কাৰণে ইয়াত যোনটো চিটটো হয় পুৰা ফ্লেট চিট। তুমি মানুহ মানে মানুহ এজন লৈ দিলে 5,000 বস্তু নিওঁ বুলি ক'লে বহুতখিনি নিব পৰা হয়, যোনটো নেকি এইবিলাক তোমাৰ 110 cc বাইকত নৰ্মেলি নাথাকে। মানে ইমান লুকছৰ ৱাইজৰটো ভাল হয়, গ্ৰাউণ্ড ক্লিয়াৰেন্স ভাল হয় গাড়ীখনত, য'তে যাওঁ তাতে যাব পাৰিব আপোনালোকে। আৰু এনেই ইয়াৰ প্ৰাইচ কিমানমান পৰিব? ইয়াৰ প্ৰাইচটো তোমাৰ 76,000 আছে। 76,000 তোমাৰ ডাউন পেমেণ্ট তোমাৰ ধৰা 10-12,000 টকা দিলে তুমি আমি এতিয়া ধুনীয়াকৈ উলিয়াই দিব পাৰিম। আচ্ছা আচ্ছা। তো আপোনালোকৰ পূজাৰ কিবা বেলেগ অফাৰ কিবা চলি আছে? বেলেগ অফাৰ এতিয়া একো নাই, কম ডাউন পেমেণ্টত আমি গাড়ী দিব। অলৰেডি মানে পূজাৰ আগতে কোম্পানীয়ে গাড়ীৰ প্ৰাইচবিলাক কমাই দিছে। NS 200 অলমষ্ট 7,000 তোমাৰ প্ৰাইচ মানে কমাইছে, ডিক্ৰিজ হৈছে। মানে ইনক্ৰিজটো বহুত কম বাইকত বাইকতহে হৈছে, ডিক্ৰিজ প্ৰায় অলমষ্ট চব বাইকতে হৈছে। 7,000 কমা মানে এখন বাইকত বহুত বহুত কমান যাওঁ। NS 116,000 এখনো আপোনাৰ NS 125 অন ৰোড প্ৰাইচটো হ'ব 116,000 আৰু ইয়াক যদি ডাউন পে'মেণ্ট যদি ল'ব বিচাৰে তেনেহ'লে অলমষ্ট 20,000 ভিতৰত ওলাই যাব লাগে। আমি চেষ্টা কৰিম তাতকৈও যদি কমত, যদি কাষ্টমাৰৰ যদি কনভিনিয়েঞ্চৰ যদি টেক ভাল থাকে কিবা থাকে তাতকৈও কমত আমি উলিয়াই দিবলৈ চেষ্টা কৰিম। কোম্পানী এতিয়া অলমষ্ট 95% লোন প্ৰভাইড কৰি আছে বাজাজে।
তো যেহেতু আপনার কৈছিলো যে ফিচার্স দেখাম, তো দুখন বাইক আপনার অলরেডি ফিচার্স দেখালো, তো ইয়াতে বিভিন্ন ধরনের বাইক আছে, পালসার 180, 1 220, তো ইয়াতে বিভিন্ন ধরনের পালসারের বাইক আছে, তো সেই গোটেইবোৰ আপনার ডিটেলস ডেসক্রিপশনত দিয়া থাকবে, আর তার লগতো যদি আপনার কিবা যদি জানিবলগিয়া থাকে তেনহলে ডেসক্রিপশনত দাদার নম্বর দিয়া থাকবে, ফোন করে কেনে আপনার লব পারে। আর লগতে আর একটা কথা যে যেহেতু পূজার বতর, তো গতিকে পূজার বাবে আপনার অফার চলি আছে, ডাউন পেমেন্ট খুবই কমাই দিছে, আর লগতে বাইকের দামও বহুত কমাই দিয়েছে। তো ইয়ার লগতে এইটাই কম যে কি বলি শোরুমের লগতে আপনার ইয়াতে সার্ভিস সেন্টার আছে, তো বলক আমি সার্ভিস সেন্টার যাই কিনে চাই লোক কি আছে সার্ভিস সেন্টার, তো আপনার দেখাই আসো, আহক সার্ভিস সেন্টারলে যাও। মোর আছে সার্ভিস সেন্টারের দাদা এজন, তো দাদার লগত অলমান কথা পাতি লো, চাও ইয়াতে কি কি হয়, তো দাদা গোটেইখিনি কৈ দিব। তো দাদা আপনার নামটো কি আছিলে? মোৰ নাম বিশাল রায় আছিল। বিশাল রায়, আচ্ছা, তো আপনার ইয়াতে মানে সার্ভিস সেন্টারত মানে কি কি হয়? আমার ইয়াতে মানে সার্ভিসিং গোটেই বাইকরে অল সার্ভিসিং হয়, ফুল এক্সিডেন্ট বাইক হল, ধরা তুমি ফ্রেজিস রিপেয়ার হল, কিবা হল, মানে পেট সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং সব গোটেইখিনি ইয়াতে হয়। আর ফ্রন্টত আমার শোরুম আছে, আর ব্যাক সাইডে সার্ভিস সেন্টার। আচ্ছা আচ্ছা, তো ইয়াতে মানে গোটেইখিনি হয়ে যায়, গোটেইখিনি সার্ভিসিং ইয়াতে হয়। সার্ভিসিং তো যাবই না লাগে, যদি কাস্টমার ধরা গাড়ি ফ্রন্টের পরা কিনেছে সার্ভিসিংখিনি ইয়াতে পাবো। আচ্ছা, আর কত যাবো না? আপনারা তো গম পালে যে ইয়াতে মানে সার্ভিসের গোটেইখিনি ইয়াতে হয়ে যায়, তো যদি ইয়ার পর যদি গাড়ি লো তাহলে আপনার টেনশন লোক না লাগে, বেরোতে ইমান মাথা মারি না লাগে, ইয়াতে আই কিনে বিন্দাস গাড়িখন দিয়ে গেলে হল, আর আপনার গাড়ি পুরা নতুন হয়ে থাকবে। তো বিশেষ একো নক, আজির ভিডিও এইখিনি আছিল, তো বাকিখিনি আপনাদের জানাই, যদি চ্যানেলটা আপনার নতুন আইসে চ্যানেলটা নিশ্চয় সাবস্ক্রাইব করে কিনে যাব, আর বাকিখিনি আর কি কম, আর পারলে ইনস্টাগ্রামত ফলো করে যাব, বাকি আর নাই তেমন। তো আজির এইখিনি আকো লগ পাই আসুন নতুন ভিডিও রয়েছে, ভালো।